আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে প্র্যাকটিক্যাল ভাবে নামাজের সহি পদ্ধতিগুলো দেখাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি পুরুষ ও মহিলাদের মধ্যে নামাজের একটি পার্থক্য আছে। তো গত পর্বে আমরা পুরুষের পার্থক্যটি দেখিয়েছি, তো আজকে মহিলাদের নামাজে কি পার্থক্য রয়েছে, অর্থাৎ মহিলাদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়মগুলো আজকে দেখাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার পাশে আছে আমার একটা ছাত্রী ছোট্ট করে, সে তো সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবে না, তার জন্য আমি সহযোগিতা করব, তাকে দিয়ে দেখাবো, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আপনারা এইভাবে আমার এই ভিডিও দেখে আপনি আপনার মেয়েকে শেখাতে পারেন, আপনার বোনকে শেখাতে পারেন, আপনি নিজেও শিখতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই আছি নতুন নামাজি, যেমন দীর্ঘদিন নামাজ পড়ি নেই, কিন্তু এখন নামাজ পড়ার ইচ্ছা মনের মধ্যে আসছে, কিন্তু আমি নামাজ সহিভাবে পড়তে পারি না, বিধা নামাজ পড়ি না, আবার নামাজ পড়ি শুধু মানুষের দেখা দেখি একটু উঠি বসি, কিন্তু শুদ্ধভাবে পড়তে পারি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেক দিন নামাজ যদি আমরা পড়তে যাই মিনিমাম 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা যদি আমি নামাজ পড়ি কষ্ট করে আর আমার নামাজটা যদি শুদ্ধ না হয়, তাহলে তো আমার এই নামাজটি পড়ে কোনো ফায়দা হলো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা যদি অল্প কিছু সময় ধৈর্য ধরে নামাজের পদ্ধতিটি দেখে আমরা নামাজ পড়া শুরু করি, তাহলে কি আমাদের প্রত্যেক দিনে 2 ঘন্টা করে মাসে 60 ঘন্টা এভাবে অনেক দিন কি আমাদের বেঁচে যায় না? অবশ্যই বেঁচে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখব এবং আমার আমল টিভি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন নামাজের জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছি। তো এখানে আপনারা যাদেরকে ঢাকে দেখতেছেন তার নাম হচ্ছে মোশাম্মদ তাসফিয়া আক্তার। তো তাসফিয়া, তুমি এখন কোন দিকে দাঁড়িয়ে আছো? পশ্চিম দিকে। হ্যাঁ, নামাজের জন্য সর্বপ্রথম পশ্চিম দিকে হয়ে দাঁড়াতে হবে। পশ্চিম দিক হয়ে দাঁড়ানোর পর এখন যেটি করতে হবে, প্রথমে পা লক্ষ্য করতে হবে। তো তোমার পাগুলো সমান থাকতে হবে, যাতে করে পাগুলা কোনো ফাঁকা না থাকে। আচ্ছা, পাগুলো একটু ফাঁকা করো। এই যে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখুন এই যে পাগুলো যে ফাঁকা, এই এটা একটি ভুল পদ্ধতি। পা ফাঁকা করে রাখা যাবে না, পাগুলো মিলিয়ে রাখতে হবে। মিলিয়ে দাঁড়াও। এই পাগুলো মিলিয়ে দাঁড়িয়েছে এবং পায়ের যে মাথা আছে এই মাথা সমান থাকতে হবে, এমন যেন না হয় আকপিস যাতে না হয়, এরকম সমান থাকতে হবে। তো সর্বপ্রথম কেবলা নিদান করার পর পা ঠিক করা হইলো। পা ঠিক করার পরে হাতগুলো, তোমার হাতগুলো একটু প্রকাশ করো। এই যে হাতগুলো, হাতগুলো তার মানে ছাড়া থাকবে, এইভাবে ধরা বা অন্য কোনো ইয়ে থাকবে না, এবং দাঁড়ানোর ক্ষেত্রে সমতল থাকতে হবে। তুমি যে কোনো এক পায়ের উপরে ভর করে দাঁড়াতো, এইভাবে, এই যে এভাবে, এইভাবে এক পায়ের উপর ভর করে দাঁড়ানো, এটা ভুল পদ্ধতি। এভাবে এক পায়ের উপরে ভর করে দাঁড়ানো যাবে না। এখন আবার সোজা হয়ে দাঁড়ো, সমতল হয়ে দাঁড়ো, এইরকমভাবে সমতল হয়ে দাঁড়ানো, এটা হচ্ছে সহি পদ্ধতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইভাবে সমতল হয়ে সোজা হয়ে দাঁড়াবে এবং হাতগুলো সোজা থাকবে। তুমি একটু এদিক সেদিক তাকাতো, চোখগুলো একটু ঘুরাতো, এরকমভাবে। এটা নামাজের একটি ভুল পদ্ধতি, এইভাবে নামাজে চোখ ঘুরানো যাবে না, উপরের দিকে তাকানো যাবে না। হ্যাঁ, তোমার নজর থাকতে হবে কিসের দিকে, জোরে বলো, জায়নামাজের দিকে। হ্যাঁ, ওর নজর থাকতে হবে জায়নামাজের দিকে। তাহলে এখন ওর নজর জায়নামাজে আছে। নজর জায়নামাজে থাকার পর এখন মনে মনে নিয়ত করতে হবে। তো আমরা যে কোনো একটি নামাজ পড়ার নিয়ত করো, যেমন ফজরের নামাজ পড়ার নিয়ত করো, কি যে আমি ফজরে 2 রাকাত সুন্নত পড়তেছি, জোরে বলো, আমি ফজরে 2 রাকাত সুন্নত পড়তেছি। হ্যাঁ, তাহলে এটা তুমি কি করলা, নিয়ত করলা। এখন নিয়ত করার পরে যে কাজটি করতে হবে সেটি হলো এখন হাত উঠানোর পালা। তো এখন নিয়ত করার পরে এখন হাত বাঁধতে হবে। তাহলে তুমি হাত উঠাও, এইভাবে। তাহলে এই হাতগুলো এই বিয়ে পর্যন্ত উঠাবে, কাঁধ পর্যন্ত উঠাবে। মহিলাদের নামাজের মধ্যে হাত উঠানোর নিয়ম হচ্ছে কাঁধ পর্যন্ত, এইভাবে। আঙ্গুলগুলো থাকবে পশ্চিম দিকে, এইভাবে আঙ্গুলগুলো থাকবে পশ্চিম দিকে, কাঁধ বরাবর, এই কাঁধ বরাবর তার হাতগুলো উঠবে, আঙ্গুলগুলো থাকবে পশ্চিম দিকে। তো এখন হাতগুলো আমরা বাঁধবো, কোথায় বাঁধবো, বুকের উপরে। তো বুকের উপরে হাত বাঁধার সময় আমরা কি বলবো, আল্লাহ আকবার, কি বলবো, আল্লাহ। আচ্ছা ঠিক আছে, হাত বাঁধো, আল্লাহ আকবার বলে, আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পেরেছেন বাম হাতের উপরে তার ডান হাত। মহিলাদের বুকের উপরে হাত বাঁধবে, তো বাম হাতের উপরে ডান হাত রেখে এভাবে দাঁড়াবে, যেভাবে ও দেখিয়েছে। সুপ্রিয়, হাত ছেড়ে দাও, এখন আল্লাহ আকবার বলে সুন্দরভাবে হাত বাঁধো, আল্লাহ আকবার।
হইলো না, আগে তো হাত এভাবে উঠাতে হবে, তো দেখো এই যে এইভাবে উঠে তারপরে হাত বাঁধতে হবে, আগে হাত উঠাও, হ্যাঁ আল্লাহ আকবর বলে, হ্যাঁ আগে আগে এখানে হাত উঠে আলো, আল্লাহ আকবর বলতে বলতে বাঁধো, তোমার তাকবীর কয়বার হইলো? দুইবার হইলো, এটি ভুল পদ্ধতি, দুইবার তাকবীর দেওয়া যাবে না, একবারই আল্লাহ আকবর বলে বেঁধে ফেলতে হবে, আগে হাত এখানে উঠাতে হবে, আকবর বলতে বলতে কি করতে হবে, বাঁধতে হবে, আল্লাহ বলতে বলতে উঠাইতে হবে, আর আকবর বলতে বলতে বেঁধে ফেলতে হবে, তাহলে আল্লাহ আল্লাহ বলতে বলতে উঠাও, এভাবে উঠাও, আবার ছেড়ে দাও হাত, হ্যাঁ তাহলে আল্লাহ আকবার বলতে বলতে উঠে তারপরে বেঁধে নিতে হবে। তো হাত বাঁধার পর এখন সানা পাঠ করবে, সুবহানাকাল্লাহুম্মা, এটি সুন্দর করে পাঠ করো জোরে জোরে, সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা ওতাবারাকাসমুকা ওতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সুবিধার্থে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি কি কি পড়তে হবে তার নাম বলবো, কিন্তু পরে শোনানো শোনাইতে গেলে ভিডিও লং হয়ে যাবে এবং আপনাদের বিরক্ত চলে আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পেরেছেন সানা পাঠ করেছে, হাত বাঁধার পর সানা পাঠ করেছে, সানা পাঠ করার পরে আউজুবিল্লাহ পাঠ করবে, আউজুবিল্লাহ পাঠ করার পর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে, বিসমিল্লাহ রহমান পাঠ করার পর তারপরে যে কোনো একটি সুরা সুরা বিসমিল্লাহ পাঠ করার পর সুরা ফাতিহা পাঠ করবে, সুরা ফাতিহা পাঠ করার পর আমিন আমিন বলার পরে তারপরে যে কোনো একটি সুরা মিলাবো, আপনি সুরা আলামতালা থেকে নাস পর্যন্ত যে কোনো একটি সুরা মিলাতে পারেন, আর নয়তো কোরআন শরীফের ভেতর থেকে বড় একটি আয়াত আর নয়তো ছোট তিন আয়াত বিশিষ্ট এরকমও আপনি মিলাতে পারেন। তো সুরা ফাতিহার পর বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সুরা মিলানোর পর এখন আমাদের কাজ কি, রুকুতে যাওয়া, এখন আমাদের কাজ কি, রুকুতে যাওয়া। তো এখন রুকুতে যাব, তো রুকুতে যাওয়ার ক্ষেত্রে তুমি আল্লাহু আকবার বলে রুকুতে যাও, আল্লাহু আকবার, তুমি আর একটু জোরে বলো, তোমার তো আওয়াজটা তো দর্শক শুনতেছে না, আরো জোরে বলো, আল্লাহু আকবার। হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা, পুরুষদের ক্ষেত্রে নামাজের নিয়মটা হচ্ছে এই কোমর থেকে মাথা পর্যন্ত একেবারে সমতল, আমি দেখাচ্ছি এই রকম, আর মহিলাদেরটা একটু উঁচু, এই যে মহিলাদেরটা কোমর থেকে মাথা পর্যন্ত একেবারে সমতল হবে না, একটু কোমর থেকে মাথা পর্যন্ত একটু ডাল হবে, মাথাটা একটু উঁচা থাকবে। তো মহিলাদের যে নিয়মটি আপনারা দেখতে পাচ্ছেন, মাথাটা একটু উঁচা থাকবে, কোমরটা একটু নেচে থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইভাবে যেভাবে রুকুটা করেছে এইভাবে রুকু থাকবে, হাতগুলো থাকবে স্বাভাবিকভাবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কই তোমার হাতগুলো, এই যে হাতগুলো তো স্বাভাবিকভাবে থাকবে আর সোজা হয়ে থাকবে, বাকি এই দিক একটু ডাল থাকবে। তো রুকুতে যাওয়ার পরে তিনবার সুবহান রব্বিয়াল আজিম আমরা পাঠ করব, তো সুবহান রব্বিয়াল আজিম বলো তো, সুবহান রব্বিয়াল আজিম, এই যে সুবহান রব্বিয়াল আজিম বলতে তোমার মাথা ঝুঁকেছে, এইভাবে ঝুঁকানো যাবে না, এটি একটি ভুল পদ্ধতি, স্বাভাবিক থাকতে হবে, কোনো ঝুঁকানো যাবে না, নড়াচড়া করা যাবে না নামাজে, সুবহান রব্বিয়াল আজিম ঝুঁকানো ছাড়া বলো তো, সুপ্রিয় দর্শক শ্রোতা দেখেছেন মাথা ঝুঁকানো ছাড়া সে সুবহান রব্বিল আজিম পাঠ করেছে, এইভাবে তিনবার সুবহান রব্বিল আজিম পাঠ করার পর এখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাও, সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা বলতে বলতে শেষ হতে হবে, হামিদাও বলা শেষ দাঁড়ানো শেষ, আবার আবার রুকু থেকে উঠো তো, আবার রুকুতে যাও, এখন রুকু থেকে সামি আল্লাহ হলিমান হামিদা, হামিদা বলা শেষ হবে, তোমার দাঁড়ানো শেষ হবে, হ্যাঁ বলো, সামি আল্লাহ, হ্যাঁ সামি আল্লাহ হলিমান হামিদা, এই তাহলে সামি আল্লাহ হলিমান হামিদা বলা শেষ এবং দাঁড়ানো শেষ। তো এখন সুপ্রিয় দর্শক শ্রোতা, দাঁড়ানোর পর একটি দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এভাবে দাঁড়িয়ে থেকে এই দোয়াটি পাঠ করবে, তারপর সিজদা যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিজদা যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম হাত উপরবে, তারপর পা, তারপরে হচ্ছে হাত, তারপরে নাক, তারপরে কপাল। তো পুরুষদের ক্ষেত্রে ফাঁকা থাকে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেজদারত অবস্থায় কোনো ফাঁকা থাকবে না, একেবারেই জমিনে লুটিয়ে পড়বে। তো এখন আপনারা সে দৃশ্যটি দেখবেন, তো তুমি আল্লাহ আকবার পাঠ করে সেজদা যাও,
দেখেন আপনারা হ্যাঁ আল্লাহু আকবার এই পা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পেরেছেন আগে হাঁটু করছে তারপরে পা পড়েছে ইয়া হাত পড়েছে তারপরে নাক তারপরে কপাল তো এই ক্ষেত্রে হাতগুলো বিছিয়ে রাখতে হবে হাত বিছিয়ে রাখতে হবে তারপর আবার নাক কপাল এগুলো সবকিছু এখানে অন্য থাকলে হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকের অন্য থাকতে পারে অন্য থাকলে হবে না এই যে হাতগুলো এভাবে থাকবে তারপর নাক দাও এই নাক থাকবে হাতের মাঝখানে কপাল থাকবে হাতের মাঝখানে এইভাবে দেখেছেন এখন আমরা দেখব তার পায়ের অংশগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পেরেছেন সেজদারত অবস্থায় তার বাম পা ডান পায়ের ভিতর দিয়ে প্রবেশ করানো তারপর ডান পা বাম পায়ের উপরে দিয়ে সে রেখেছে এইভাবেই সেজদারত অবস্থায় পা থাকার নিয়ম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেছেন তার পায়ের অবস্থা তো এখন সে আল্লাহু আকবার বলে বসবে তো তুমি আল্লাহু আকবার বলে বসো তো সুপ্রিয় দর্শক শ্রোতা যে বসার পর তার হাতগুলো থাকবে স্বাভাবিক এইভাবে হাতগুলো স্বাভাবিক থাকবে এই হাতের এই স্বাভাবিক থাকবে কোনো ইয়ে থাকবে না কঠিন থাকবে না স্বাভাবিক থাকবে বসার ক্ষেত্রে তার কপাল আগে উঠবে তারপর নাক উঠবে তারপরে আমাদের হাত ওঠার পরে এখানে বসবে সুপ্রিয় দর্শক শ্রোতা একটা সেজদা করে সে বসছে আবার দ্বিতীয় সেজদা করবে এই দুই সেজদার মধ্যবর্তী একটা দোয়া আছে দোয়াটা আমি বলে দিচ্ছি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি এই দোয়াটি অত্যন্ত সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি দুই সেজদার মধ্যবর্তী সময় করেছেন আর দুই সেজদার মধ্যবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেজদার সময় তার অতি নিকটই চলে আসেন তাহলে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা কবুল করবেন আর দোয়াটির অর্থ সুন্দর আমি অর্থটি বলে শোনাচ্ছি আল্লাহুম্মা গফিরলি আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আরহামনি তুমি আমার উপর রহম করো ওয়াহদিনি তুমি আমাকে হেদায়াত দাও ওয়ারজুকনি তুমি আমার রিজিক দাও ওয়াআফিনি তুমি আমাকে সুস্থ করে দাও সুবহানাল্লাহ কত সুন্দর একটি দোয়া সুপ্রিয় দর্শক শ্রোতা দুই সেজদার মধ্যবর্তী সময় তাড়াহুড়া করা যাবে না যেমন তাড়াহুড়া করে তুমি একটু তাড়াহুড়া করে একটা সেজদা করো তো আল্লাহু আকবার বলে আবার এই যে সাথে সাথে চলে গেল তাড়াহুড়া করলো এটি একটি ভুল পদ্ধতি এই এরকম ভাবে ভুল ভাবে সেজদা করা যাবে না সেজদা থেকে বসো আল্লাহু আকবার বলে এই ধীরস্থির ভাবে বসতে হবে বসার পরে দোয়াটি পড়তে হবে দোয়া পরে আবার আল্লাহু আকবার বলে সেজদা যাও এইভাবে সেজদা যাওয়ার পরে তিনবার সুবহান রব্বিয়াল আলা পাঠ করবে তিনবার সুবহান রব্বিয়াল আলা পাঠ করার পর সে আল্লাহু আকবার বলে এখন দাঁড়িয়ে যাবে তো দাঁড়ানোর ক্ষেত্রে সর্বপ্রথম কপাল তারপরে নাক তারপরে হাত তোমার পায়ের উপরে রেখে দাঁড়াবা ঠিক আছে আল্লাহু আকবার বলে দাঁড়াও আল্লাহু আকবার এখানে তুমি যে হাত দিয়ে সাইডে ভর দিয়েছো এটা একটি ভুল পদ্ধতি তুমি সেজদা থেকে যখন উঠবা তখন আল্লাহু আকবার বলে হাতগুলো এ পায়ের উপরে রেখেই আস্তে করে উঠবা ঠিক আছে তারপর দেখাও সেজদা থেকে উঠতে আল্লাহু আকবার বলে উঠো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যেভাবে দেখেছেন অর্থাৎ হাত জমিনে ভর করে উঠবেন না হাত পায়ের উপরে ভর করে উঠে সুপ্রিয় দর্শক শ্রোতা ওঠার পর করেই হাত বেঁধে ফেলবে হাত বেঁধে নাও এইভাবে হাত বাঁধার পর এখন আমরা দ্বিতীয় রাকাতে আছি তো দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ বলে শুরু করবে আউজবিল্লাহ নাই তার আগে সানাও নাই আমাদের জেনে নিতে হবে সানা আর আউজবিল্লাহ শুধু প্রথম রাকাতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতে সানাও নাই আউজবিল্লাহ নাই এটা আপনারা সকলেই মনে রাখবেন তো এখন যেহেতু প্রথম রাকাত শেষ এখন শুধু বিসমিল্লাহ পাঠ করবে তারপর সুরা ফাতিহা পাঠ করবে আমিন বলবে আবার বিসমিল্লাহির রহমানের পাঠ করে তারপর একটা সুরা মিলাবে তো যে সুরাটি মিলাবে সে সুরাটি হতে হবে প্রথম রাকাতে যদি যে সুরাটি মিলিয়েছে তার পরবর্তীতে যেমন প্রথম রাকাতে যদি আলামতারা করে থাকে তাহলে দ্বিতীয় রাকাতে আলামতারার নিচে লিলাফে আরাইদাল্লাহ তারপরে কুলিয়া বা ইন্না আতইনা যে এই জাতীয় যে কোনো একটি সুরা হলিয়া হয় অর্থাৎ আলামতারার উপরে যেন না হয় আবার প্রথম রাকাতে যে আয়াত পড়েছে সে আয়াতের পরের আয়াত হতে হবে এটা আমাদের মনে রাখতে হবে তো প্রথমে কথার কথা প্রথমে যদি আলামতারা করে থাকে এখন সে লিলাফে পাঠ করবে তো ধরে নেন লিলাফে পাঠ করা শেষ এখন দ্বিতীয় রাকাতের সুরা কারাত তেলাওয়াত করা শেষ
এখন সে কোথায় যাবে, রুকুতে যাবে। তো আপনারা অবশ্যই রুকুর নিয়ম দেখেছেন, সেজদা নিয়ম দেখেছেন, তারপরে বৈঠকের নিয়মটা বাকি আছে। তো রুকু সেজদা করবে, আপনারা আবার দেখতে থাকুন, ঠিক আছে? আল্লাহু আকবার বলে রুকুতে যাও, আল্লাহু আকবার ধরে নেন, তিনবার তাসবিহ পড়া শেষ, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াও, সামি আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ, তারপরে রব্বানা, ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। এই দোয়াটা শেষ করার পর এখন আল্লাহু আকবার বলে শেষ সেজদা যাবে, ঠিক আছে? আল্লাহু আকবার বলে সেজদা যাও, আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহু আকবার বলে সেজদা গিয়েছে, এখন তিনবার তাসবিহ চলতেছে, সুবহান রাব্বিয়াল আলা, ঠিক আছে? আল্লাহু আকবার বলে বসো, আল্লাহু আকবার বলে সে বসলো। এখন ওই দোয়াটি যেটি প্রথম রাকাতের দিশেদের মধ্যবর্তী সময় পড়লাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি, এই দোয়াটি পাঠ করবেন দিশেদের মাঝখানে মধ্যবর্তী সময়ে। বিলম্ব করা ওয়াজিব, বিলম্ব করতেই হবে, অনেক আছে দ্রুত চলে যায়, এটা করলে তার ওয়াজিব তর হয়ে গেলে তার নামাজই হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তা এখন সে প্রথম সেজদা করেছে, আবার দ্বিতীয় আরেকটি সেজদা দাও, তিনবার তাসবিহ পড়া শেষ, আবার উঠো, আল্লাহু আকবার, এইভাবে সে বসলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবে বসার পরে এখন দ্বিতীয় বৈঠক তার চলতেছে, যদি নামাজটি তৃতীয় রাকাত হয়, চতুর্থ হয়, তাহলে এটি হচ্ছে দ্বিতীয় বৈঠক, আর যদি নামাজটি শুধু দুই রাকাত হয় তাহলে এটি শেষ বৈঠক। তো শেষ বৈঠক যদি হয় তাহলে পড়তে হবে তাশাহুদ দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা, তাশাহুদ দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা শেষ করবে, আর যদি নামাজটি যদি তৃতীয় চতুর্থ হয় তাহলে দ্বিতীয় বৈঠকে সে শুধু তাশাহুদ পাঠ করবে, আর তাশাহুদ পাঠ করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে। তো যেহেতু এটি দুই রাকাতই নামাজটির শেষ বৈঠক, তাহলে সে তাশাহুদ দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পাঠ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন যে সে বসলো বৈঠকের ক্ষেত্রে, তার পিছনের পাগুলো কীরকম আপনারা সেটা একটু দেখে নিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেরেছেন তার বাম পা ডান পায়ের ভিতর দিয়ে প্রবেশ করানো, আর ডান পা বাম পায়ের উপরে এভাবে রেখেছে, যেভাবে আপনারা পদ্ধতিটি দেখেছেন এইভাবেই রেখেছেন, তার পেছনের পা এভাবে রাখতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তা এখন সেনামাসি শেষ করবে, তার দোয়া মাসুরা পড়া শেষ ধরে নেন, শেষ হওয়ার পরে আসসালামু আলাইকুম বলে সে ডান দিকে ফিরাবে। তো এই ক্ষেত্রে আসসালামু আলাইকুম বলা পর্যন্ত তোমার নজর সামনের দিকেই থাকবে, যখন ও রহমাতুল্লাহ বলবে তখন ডান দিকে ফিরাবে, দেখাও বলো, হয় নাই তোমার আসসালামু আলাইকুম না বলতেই তুমি মাথা ঘুরিয়ে ফেলছ, তুমি আসসালামু আলাইকুম বলা পর্যন্ত তোমার নজর জায়নামাজে থাকবে, যখন ও রহমাতুল্লাহ শুরু করবে তখন ডান দিকে তাকাবে, তাও কাঁধে ডান কাঁধের দিকে তাকাবে, ঠিক আছে? তুমি আসসালামু আলাইকুম বলে ফিরাও, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বলার সময় ডান দিকে ফিরবে। এখন আবার মাথা সোজা করে নাও, এই মাথা সোজা করার পর অর্থাৎ মাথা সোজা করতে করতে ওয়ালাইকুম সালাম বলা শুরু করবে না, আগে মাথা সোজা করে নিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জি। এখন আবার আসসালামু আলাইকুম বলা পর্যন্ত তার নজর সামনে থাকবে, তারপরে ও রাহমাতুল্লাহ বলার সময় বাম দিকে ফিরবে, ফিরার পর তারপরে তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে, তিনবার আস্তাগফিরুল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন, তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপর পাঠ করতেন আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তারপর পাঠ করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াগুলো অত্যন্ত সুন্দর এবং অনেক সুন্দর, আমি এখন বলতে যাচ্ছি না, আপনাদের সময় নষ্ট হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াগুলো পাঠ করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াগুলো পাঠ করতেন, সহি হাদিসে বর্ণিত আছে, এগুলো সন্দেহ করা যাবে না। হাত উঠিয়ে পড়লে না, হাত উঠিয়ে পড়লে হবে, না উঠিয়ে পড়লে হবে, আপনারা যেটা ভালো মনে করবেন সেটি আপনারা করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা নতুন নামাজ পড়তে মনের মধ্যে আগ্রহ জেগেছে, আপনারা এভাবে নামাজটিকে শিখে নেবেন, আর যারা নামাজ পড়ি যদি তার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাও আপনি শুদ্ধ করে নিতে পারেন। আমার এই নামাজটি আপনার বোন বা আপনার মা আপনি ঘরে শিক্ষা দিতে পারেন, শিখাইতে পারেন, বা সুরাকাতগুলো মস্ক করে দিতে পারেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে তো নামাজের প্র্যাকটিক্যাল হাত বাঁধা এবং উঠানো, তারপর বসার প্র্যাকটিক্যাল নিয়মগুলো দেখাইছি। তা আরেকদিন আমি ইনশাআল্লাহ
কিভাবে নামাজটি পড়ে এবং সূরা কারাত কিভাবে পাঠ করে, কিভাবে নামাজগুলো আদায় করে সেই ভিডিও নিয়ে আবার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আপনারা সকলেই আমার আমল টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।